আমাদের দেশে আসল অশ্লীলতা কে চড়াচ্ছে? অপু মামুন তো উনাদের তুলনায় কিছুই না। অপু মামুনরা তো শুধু চুলে গুলা গিয়ে বেড়াতো, আর উনারা তো পুরো চরিত্রেই গুলা গিয়ে বেড়াইতেছেন। তাদেরকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, আপনারা হয়তো চিনে গেছেন তারা কারা। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটি ডিসক্লেইমার, ভিডিওতে আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত জানাবো, তাও আবার পয়েন্ট টু পয়েন্ট। তারপরেও যদি ভিডিওতে আপনার সমস্যা হয় তাহলে দয়া করে প্লিজ আমার ভিডিও দেখবেন না, থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আই এম ব্যাক উইথ আনাদার চুলের ভিডিও। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননসেন্স অফ জেডি ভাই। তো কেমন আছেন সবাই? আল্লাহ রহমত, রাইতে অন্ধকার দিনে আলো, আপনাকে দয়া আসি ভালো। কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকতে পারতেছি না। ও আচ্ছা, সরি সরি সরি, ঢুকতে পারতেছি কিন্তু ইউজ করতে পারতেছি না। পাবলিক পুলা দুইটারে একদম যেমনে খুশি তেমনে ভরতেছে। হয়েছে ভাই, এইবার থামেন। অপু মামুনরা এত ট্রল করার কারণ কি? তারা অশ্লীলতা চড়াইতেছে, দেশের মাঝে অপসংস্কৃতি চড়াইতেছে। ওকে মানলাম, তারা অপসংস্কৃতি চড়াইতেছে, অশ্লীলতা চড়াইতেছে, ব্লা ব্লা ব্লা। ভিউয়ার্স, আপনাদের সামনে যে ভদ্র মহিলাটিকে দেখানো হচ্ছে তাকে অবশ্যই আপনারা চিনেন, আর যদি না চিনে থাকেন তাহলে তাকে চিনে নিন, সে আর কেউ নয়, দ্য ওয়ান অ্যান্ড অনলি মারিয়া নুনু। আচ্ছা সরি, ওয়ান্স এগেইন, উনি নুনু না, উনি হলেন মারিয়া নুনি। আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, তাহলে উনি কি করেন? উনি আসলে বেশি কিচ্ছু করেন না, উনি ফেসবুক টিকটকে এসে শুধু দর্শককে ওনার পাহাড় পর্বতগুলো দেখিয়ে থাকেন। আর তিনি হলেন আরেক ভদ্র মহিলা, সানাই মাহবুব। দর্শক, আপনারা যা ভাবতেছেন আমি বুঝতে পারছি। আসলে ভাই এত বড় কেমনে, আমারও কথা এত বড় কেমনে? আরে না দর্শক, উনি চুরি করে উনার উপরতলা এত বড় বানায় নাই, উনি উনার উপরতলার উপরে সার্জারি করছে। আচ্ছা যাই হোক, উনি সার্জারি করুক আর যাই করুক, এসব বলার আমার কোনো দরকার নাই। আমি চলে যাচ্ছি মূল পয়েন্টে, আমরা এখন দেখবো সানাই আপু আমাদেরকে কিভাবে ঈদের শুভেচ্ছা জানায়। ঈদ মুবারক, ঈদ কেমন কাটলো? আমার আসলে, আপনারা আসলে প্যান্ট পরতেই মনে নাই। আরে ভাই, উনি প্যান্ট পরছে, প্যান্ট পরছে, উনি আর একটা লাইভ ভিডিওতে আসছিল, আইসা উনি নিজের হাত দিয়া প্যান্টটা দেখাইছে, উনি প্যান্ট পরছিল। ধুরবাল, কি দিন আইলো আজকাল, মানুষ প্যান্ট পরলো মানুষ বিশ্বাস করতে চায় না যে প্যান্ট পরছে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, নেই ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হ্যায়। এসব করার ফলে যদি মামুন অপুরা অশ্লীলতা চড়ায় তাহলে দর্শক মারিয়া নুনু, ও সরি মারিয়া নোনি এবং সানাই আপারা কি করতেছে? দর্শক, আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, মামুন অপুর উপরে যে মেডিসিনটা অ্যাপ্লাই করছেন এটা শুধু জাস্ট একবার সানাই আপা ও মারিয়া নোনির উপরে একবার অ্যাপ্লাই করেন, দেখবেন সব ঠিক হয়ে যাইব। রুকো যারা, সবর করো। আপনারা হয়তো আমার কথার সাথে একমত নাও হইতে পারেন, আপনারা হয়তো বলতে পারেন 2020 আইসা এইসব স্বাভাবিক বিষয়, কিন্তু ভাই আপনি স্বীকার করেন আর নাই করেন, দিন শেষে নিজের ফ্যামিলির কাউকে এই অবস্থায় দেখতে চাইবেন না। আবার অনেকে বলতে পারেন এইটা ওনার পার্সোনাল লাইফ, এইখানে আমার নাক না গলাইলেও চলবো। পার্সোনাল লাইফ ততক্ষণ পার্সোনাল থাকে যতক্ষণ পার্সোনালি রাখা হয়, পাবলিকলি আইসে এসব আলবাল করবেন আর আমরা নাক গলামু না? হাউ ফানি ম্যান। ননিয়া পা, এইসব করে কাইন্ডলি বলবেন আমারে কি বুঝাইতেছেন পাবলিকরে, এইসব আলবাল করে মানুষের অ্যাটেনশন সিক করা ছাইরা দেন, এসব করে হলে খুব বেশি মানুষের অ্যাটেনশনটাই সিক করতে পারবেন, আপনার ফিউচার কোনো দিন ব্রাইট হবে না। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে সানাই মাহবুব নাকি করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন, তারপরে এক নিউজ রিপোর্ট পড়ে ভাই রে ভাই আমার অবস্থাটা যে কি হয়। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সানাই, দুধ সংকটে সারা দেশে অনেক মানুষের হাহাকার। তাই তো বলি, কয়েকদিন ধরে আমার বাসায় দুধ নাই কেন? তারা হইলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার ক্যান্সার, তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। অনেক অনেক ধন্যবাদ ওল্ড মাস্তান গ্রুপকে, যারা মারিয়া নুনি টিকটক অ্যাকাউন্ট খাইয়া দিছেন। এইদিকে সানাই আপা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে উনার ফেসবুক পেজটি আনপাবলিশ করে রাখছেন, তা থেকে বোঝা যায় সৃষ্টিকর্তার ভয় কিছুটা হলেও আছে তাদের মাঝে। এতদিন যা করার করছেন এখন অ্যাটলিস্ট সানাই আপা এগুলা বন্ধ দেন। আর দর্শক, আপনারাও এইসব আলবালরে অ্যাটেনশন দেওয়া বন্ধ করেন। এনে শেষ বাংলাদেশ, ইন্দুর মারি বান্দর মারি গুগু মারি ডালে, আড়াই বছর যুদ্ধ করে ব্যাংক ফেলাইছি খালে। হোপ ইউ গাইজ এনজয়িং দিস ভিডিও, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি নতুন ভিডিওতে, ভালো থাকুন সুস্থ থাকুন, বাই বাই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.